আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেয়ে আসছে ভারী বৃষ্টি। আগামীকাল রবিবার 13 আগস্ট জেলায় জেলায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস। তো কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু রাডার ইমেজের মধ্যে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে। এখানে আজ রাতের মধ্যে যশোরের পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায়, এখানে যশোরের মধ্যেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। এবং এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি এই যে চুয়াডাঙ্গার দিকে, তারপর কর্সপুর, এই সমস্ত এলাকাগুলোর ওপর, তারপর এদিকে বাঙ্গুয়ান, তারপর এদিকে মাগুড়া, এই সমস্ত এলাকাগুলোর ওপর, শাইলকুপার দিকে, তারপর এখানে আরও বেশ কিছু এলাকায় প্রবল ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সেখান থেকে সমস্ত বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এখানে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যদি মেঘের গতিবেগ ঠিক থাকে তাহলে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, তারপর এদিকে মকসুদপুর, ফরিদপুর, দোহার এবং এদিকে শিবালয়, এই সমস্ত জেলাগুলোর ওপর আজ রাতের মধ্যে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ঢাকা বিভাগের উত্তরে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টাঙ্গাইল, তারপর এখানে দোহার, তারপর এদিকে নাগারপুর, এই সমস্ত এলাকাগুলোর ওপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। অলরেডি শাইলকুপার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বেড়ার দিকে, তারপর এদিকে আরও মাগুড়া, তারপর এদিকে কর্সপুর, এই সমস্ত এলাকাগুলোর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং যশোরের একদম পূর্ব দিকেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে দেখা যাচ্ছে। এবং পরবর্তী সময়ের মধ্যে খুলনা বিভাগের উত্তরের অনেক এলাকায়, এছাড়া এদিকে বরিশাল বিভাগের একদম উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের দক্ষিণ এবং উত্তরের বেশ কিছু এলাকায় আজ রাতে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা অনেকটা হালকা দেখা যাচ্ছে, তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতযুক্ত মেঘ রয়েছে। বদরকালী, মহিষকালী, চোয়ারপাড়ে, নাইক্ষ্যংছড়ি, তারপর এখানে টেকনা, ফুকিয়া, চেন মাটিং, এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইবার আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামীকাল রবিবার 13 আগস্ট দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে যাচ্ছে। খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশাল বিভাগেরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ঢাকা বিভাগের উপরও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের উত্তর দিকে বেশ কিছু এলাকায়, এদিকে লালমনিরহাট, তারপর লালমনিরহাটে আজও বৃষ্টিপাত হতে দেখা গেছে। উত্তর দিকে ডুবুরি, তারপর কোচবিহার, গোলাপাড়া এবং এর আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার 13 আগস্ট দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের দিন সোমবার 14 আগস্ট আবারও খুলনা, বরিশাল বিভাগের, ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় এলাকাগুলোর ওপর অলরেডি বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতযুক্ত পরিবেশ থাকতে পারে। মঙ্গলবার 15 আগস্ট চট্টগ্রাম বিভাগের পশ্চিমের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেশের অন্যান্য এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দেশের উপর বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে যাচ্ছে, আবারও দেশের অনেক এলাকায় ভারী বর্ষণের কবলে পড়তে পারে। পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 অথবা 16 তারিখ নাগাদ কলকাতা এবং এর আশেপাশে বেশ কিছু এলাকা, তারপর এদিকে আরামবাগের দিকে, তারপর দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এই সমস্ত মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলোর পরও পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা একটু চরম ওয়ার্নিং মোড়ে চলে যাব। এই মুহূর্তে দেশের কোথাও এক্সট্রিম ওয়ার্নিং রয়েছে কি না, তাপমাত্রা মোড়ে চলে আসলাম। দেশের উপর তেমন ভয়াবহ তাপপ্রবাহ নেই, আগামী কয়েকদিনের মধ্যেও তেমন ভয়াবহ তাপপ্রবাহ থাকার কিন্তু প্রবাস পাওয়া যাচ্ছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল একার রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ,
তারপর ময়মনসিংহ, মাদাম, মাদারীপুর, করুণা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া এই সমস্ত এলাকাগুলোর উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিবাহী মৌড়া আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, গুরারঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর, তারপর এদিকে দেখা যাচ্ছে নাগরপুর, ঢাকা এবং এখানে মুন্সিগঞ্জ, দুহার, তারপর শিবচর, মকসুদপুর, এখানে মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, তারপর ঘুরনাদি এই সমস্ত এলাকাগুলোর উপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।